পৌরসভার পুরাতন কাচারিতে শতবর্ষের করিম হাজি হোটেল। এই হোটেলটি এই জনপদের সবচেয়ে প্রাচীন হোটেল। শতবর্ষের এই হোটেলটি একসময় পরিচালনা করতেন হাজি করিম, আর এ কারণে তার নামে পরে এই হোটেলটি পরিচিতি লাভ করে। বর্তমানে তার নাতি কাজী বাবুল উত্তরসূরি হিসাবে এই হোটেলটি পরিচালনা করছেন। কাজী বাবুল বলেন, হোটেলটা করিম হাজি হোটেল নামে পরিচিত। এই হোটেলটা অনেক দূর দূরান্তর মানুষ লোকজন আছে, কেরাই নৌকা দিয়ে এখানে নদী এখানে পানি আসছিল, পুকুর ঘাটলা ছিল এখানে হাই স্কুলের পাশে, চড্ডুমুড়া মোশপুর, তারপরে এই সমস্ত দিঘির পাড়ের লোকজন আসতো। দিঘির পাড়ে করিম কি একটা নাম জানি ভুলে গেলাম গা, বাচ্চু হালদার, তারপরে আপনার বাচ্চু হালদার আরও কী কী অনেক পুরানো ভূতু হালদার, বাচ্চু হালদার ভূতু হালদারের বাবা, এরা অনেক সময় আসতো নৌকা দিয়ে এখানে আইসা, দলে দলে লোক আসতো। তারপর ইলেকশনের সময় দেখছি এনে গরু জবাই করতো, গরু জবাই করে বইলা যেত সকালবেলা, আইসা বইলে যেত যে আমার আজকে 100 লোক আছে, 150 লোক আছে, 50 জন লোক আছে, এরকম আইসা বইলে যেত, বইলা বইলা তারপর দুপুরবেলা গরু মাংস ভাত আর ডাল খাইতো। আর আবাসিক ছিল আমাদের হোটেলটা, আবাসিকা ছিল, এই আবাসিক উপরে লোকজন থাকতো, রাত্রে ঘুমাইতো দূর দূরান্তর মানুষ, এখানে প্রতিদিন রাত্রে অনেক লোক ঘুমাইতো। কেবিন আসছিল প্রায় 4-5টার মতো, তারপরে ঢালা বিছনা ছিল, চৌকি আসছিল, সব কিছু ছিল। শীতের দিনেও ঘুমাইতো, কিন্তু রাত্রে মানুষ ঘুমাইতো, সকালবেলা এখানে খাইতো, রাত্রেও খাইতো, অনেক রাত্রে অনেক লোকজন আসতো, আইসা রাত্রে প্রায় 10টার পরেও আসতো লোকজন, আইসা দরজা ধাক্কা ধাক্কি করতো, ওঠেন ওঠেন আমাদের ভাত খামো ভাত খামো। তারপর আমরা বলতাম যে ভাত তো ভাই শেষ হয়ে গেছে, যা আছে তাই দেন। তো যে আপনার বাড়ি কই, আমি বললাম আমার বাড়ি মুন্সিগঞ্জে, আমার বাড়িও মুন্সিগঞ্জে। আমি বললাম যে আপনার বাড়ি কোথায়, আমার আপনার বাড়ি কোথায়, তখন আমি বললাম আমাদের বাড়ি মুন্সিগঞ্জে সদরে। সদরে আপনি কি করেন? আমি বললাম আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? হোটেল। কিসের হোটেল? খাবার হোটেল। নাম কি? করিম হাজির হোটেল। তাই আমি বললাম করিম হাজির কো, করিম হাজির হোটেল, হাজির হোটেল, আমি কি, হ্যাঁ হাজির হোটেল। তারপরে বললো যে এই হোটেলে তো আমি খাইছি, আমার বাবাও খাইছে। আমি বললাম আপনি খাইছেন? কারণ আমরা ছোটোবেলায় যখন মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে পড়ছি, তখন আমরা বাবার সাথে গেছি, খাইয়ে আইসা পড়ছি, বইলে দিয়েছে যে এখানে হাজি সাহেব, করিম হাজি সাহেব, আপনি আমার ছেলেরে খাওয়াইবেন, আমরা এসব বিল দিব। সেই ডাক্তার বাবর হোসেন ঢাকা মেডিকেলের পরিচালক আসছিল, আমার কথায় পরিচয় হইল আমার এক আত্মীয় নিয়ে। সেও বলতেছে যে কফিলুদ্দিন চৌধুরী নাকি আর বাবা আসিল, তো তারাও খাইতো। এরকম অনেক লোকই এখনও মাঝে মধ্যে আসে, কিছু কিছু লোক আসে, পুরানো পুরানো লোক, 60-70 বছর বয়সে, এরাও আইসা বলে যে এখানে আইসা খাইয়া গেছি, সেই আগের স্মৃতি, কাঠের ঘর এখনও আছে। আমি বললাম যে হ্যাঁ, এখন এটা স্মৃতি হিসাবে ধরে রাখছি। তারপরে এখানে একটা মটকি আছে, এরা অনেকে দেখে দেখে বলে যে আমরা এখানে থাকছি খাইছি, তো সেই ঐতিহ্যবাহী করিম হাজির হোটেল। তো এখন আমরা বর্তমানে করতেছি, এখন সেই আগের ব্যবসা বাণিজ্যে মানুষ খায়, আগে যেরকম খাইতে এলে দলে দলে আসছে, আইসা বসছে, আমার সাথে পরিচয় হইল আপনার গজারিয়ার এক লোকের সাথে, মজিবর ভাই, তার ভাই ছিল মোতাহার সাহেব, ডাইরেক্টর, পাসপোর্টের ডাইরেক্টর। তার ভাই একদিন এসে আমার পরিচয় দিল এরকম এরকম, আমাদের বাড়ি লোক গজাইরা, আমার বাবাও খেয়ে গেছে, এখন আমরা আসছি খাওয়ার জন্য। কারণ আমি বললাম যে আপনার বাড়ি কোন জায়গায়, বললো যে আমাদের বাড়ি গজারিয়া। কী ব্যবসা করেন? বললো যে আমি কাপড়ের ব্যবসা করি, পিরিয়ামিনি হোটেলে। হোটেলটার বয়স হচ্ছে 100 বছরের। তা আমি একটা হিসাব করলাম যে আমার নানা করছে, আমার আব্বা অনেকদিন করছে, আমি প্রায় 30 বছর যাবৎ করছি, বাইরে ছিলাম। আমার নানা বললো যে দেখ এইটার ঐতিহ্য আছে, তুই এই ঐতিহ্যটা ধরে রাখ।